ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যা আদায় করা প্রতিটি নরনারী মুমিন মুমিনার উপর ফরজ। মহান আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ যতক্ষণ জ্ঞান থাকে ইমানদার বান্দার উপর সর্ব অবস্থায় দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন। আরবি সালাতকে প্রচলিত ভাষায় নামাজ বা প্রার্থনা বলা হয়। সালাত বা নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে মজবুত বন্ধন ও যোগাযোগের মাধ্যম। সে কারণে যে নামাজ আদায় করে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। নামাজই প্রকৃত দিন মুমিনের পরিচয়। ইমানের পর সালাত ইসলামের গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তম্ভ। নামাজই সফলতা অর্জনের মাধ্যম। নামাজের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ ও সাহায্য কামনা করা হয়। নামাজই মানুষকে বিপদে ধৈর্য ধারণের শক্তি ও কর্মে সফলতা অর্জনে অনুপ্রেরণা যোগায়। বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য কামনার মাধ্যম নামাজ। হে বিশ্বাসীগণ, তোমরা বিপদে ধৈর্য ধারণ করো ও নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাও। সূরা বাকারা 153 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হলে নামাজ পড়ে দোয়া করতেন এবং বিপদ কেটে যেত। বদর যুদ্ধ ও আহজাবের যুদ্ধ জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, কাজেই আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা তোহা আয়াত নং 14। হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সাজদা করো অর্থাৎ নামাজ কায়েম করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎ কাজ করো, তাহলে নাজাত পাবে। সূরা হাজ আয়াত নং 77।